हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल आमी सुमना और आज के आमी तुम्हारे जोनो कुनो व्लॉग ना आज के तुम्हारे जोनो एक टमी छोटो वीडियो नहीं है इसी आमी हेयर डेलीबेसिस से की कोरी सेटे आमी तुम्हारे संग आज के शेयर करबो जो तो ना ए होममेड रेमेडीज टा आमी समरे ट्राई करी इतनी को बिसे आमी ट्राई करी विंटारे तुम्हारा टाइटल और थंबनेल देखे बुझे गेछो आज के तुम्हारे संगे की शेयर करते चले आज के तुम्हारे संगे शेयर करब जादेर प्रचंड डैंड्रफ हेयर मैंने शीत ग्रीष्म बर्षा अल टाइम ही ड्रैंड्रफ थाके बा बोलते पारो कारुर शीतकाले हय कारुर समारे हय तो तारा की होममेड रेमिडीज ट्राई करले तारा ए ड्रैंड्रफ थेके रिलीफ पाबे तो सेटाई आमी आजके तोमादेर संगे शेयर करब एटा भीषण इफेक्टिव মানে কাজ করবেই মানে 100% শিওর এটা কাজ করবে তো তোমরা এই রেমিডিসটার ঘরে ট্রাই করতে পারো আর রেমিডিসটা আমি কি করে বানিয়েছি সেটা তোমরা ঝটপট দেখে নাও এই ড্যান্ড্রফ হেয়ার প্যাক বানানোর জন্য যে যে জিনিসগুলি প্রয়োজন তা হলো প্রথমে নিয়ে নিচ্ছে একটা আমি কারি পাতা আর নিচ্ছি লেমন তারপর নিচ্ছে তেজপাতা আর নিচ্ছে টক দই আর এটা হচ্ছে মেথি যেটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম তো এবারে প্রথমে একটা ব্লেন্ডিং জারে মেথিটা নিয়ে নিলাম মেথিটা জল সমেতই নিলাম কারণ ব্লেন্ডিং এর সময় জলটা প্রয়োজন হবে তারপরে দিয়ে দিলাম তেজপাতা কিছুটা পরিমাণ কারি পাতা আর তারপরে দিচ্ছি লেমনটা স্কুইজ করে আর লেমনটা থেকে যে বীজগুলো পড়ছে সেগুলো আমি পরে উঠিয়ে নেব আর তারপরে এটার একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব তো প্রথমেই দইটা এখানে দেব না দইটা দিয়ে দিলে আর থিকনেসটা থাকবে না দইটার থেকে জল কেটে যেতে পারে তো দইটা এর পরে আমি এই পেস্টের সঙ্গে মিশিয়ে নেব এই পেস্টটা একটা গ্রিনালি কালার হয়েছে তো দেখো এবারে দইটার সঙ্গে আমি পেস্টে মিশিয়ে নিচ্ছি দেন এবার একটু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিলেই পেস্টটা কিন্তু প্রপারলি রেডি হয়ে যাবে আর এই পেস্টটা ভীষণ ঠিক হবে জল জল হলে কিন্তু মাথায় লাগাতে খুব অসুবিধা হয়ে যাবে এই পেস্টের উপাদানগুলির কী কী গুণাগুণ সেগুলি আমি কিন্তু আগেই জানিয়ে দিয়েছি দেখে নিলে যে এটা আমি কিভাবে প্রিপেয়ার করলাম এটা ভীষণ এফোর্ডেবল বাড়িতে থাকা জিনিস দিয়ে হয়ে যায় এই জিনিসগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে আমি বলবো এটা সপ্তাহে দুবার করে ট্রাই করতে যদি সপ্তাহে দুবার না হয় একবার অন্তত ট্রাই করবে উইন্টারে দুবার করবার কিন্তু চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা ড্যান্ড্রফ থেকে অনেকটা পরিমাণ রিলিফ পাবে আর এই ব্যাটারটাকে সুন্দরভাবে চুলে লাগানোর জন্য যে দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা কোম এই কোমটা হচ্ছে টেলকম আর লাগবে জাস্ট একটা ছোট্ট ক্লিপ তো এই দুটো থাকলেই তোমার তুমি সুন্দরভাবে লাগাতে পারবে তো চলো ফার্দার ডিলে না করে কিভাবে আমি অ্যাপ্লাই করছি সেটা দেখে নাও সবার প্রথমেই চুলটাকে দুটো ভাগে ডিভাইড করে নিতে হবে এবং চুলে যত জোট আছে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো দেখো আমি ছাড়িয়ে নিলাম দেন এইভাবে দেখো আমি চুলটাকে দুটো সেকশনে ভাগ করে নিয়েছি এটাতে লাগাতে খুব সুবিধা হবে দেন এই যে ব্যাকের যে অংশগুলো সেটাকে আমি ডবল ডিভাইড করে পার্ট করে নেব আর এটা আমি চুলের একদম স্ক্যাল্প থেকে টিল এই লাস্ট পার্ট অবধি আমি কিন্তু অ্যাপ্লাই করব এটা থেকে যে এত সুন্দর একটা গন্ধ করছে মানে মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর এটা থেকে স্লাইটলি কারি পাতার গন্ধ আসছে স্লাইটলি টক দইয়ের গন্ধ আসছে স্লাইটলি ওই মেথিটা যেটা অ্যাপ্লাই করেছি সেইটার গন্ধ আসছে বলো লাগিয়ে নেওয়া যাক তো দেখো আমি নিচ্ছি রাব করে নিলাম হাতে দেন এটাকে এইভাবে চুলের ভিতরে প্রথমে এইভাবে স্ক্যাল্পের ভিতরে দেবে স্ক্যাল্পটা যদি লেগে যায় দেন এই চুলে Thank you.
লাগিয়ে নিলাম। তো এবারে এই সামনের পার্টটা করব, তবে এটাকেও আমি ডিভাইড করে নেব ফার্স্টে। দেখো এইভাবে লকটা খুললাম, এইভাবে এই সামনেটা ডিভাইড করে নিলাম, দিয়ে একটা চুল আবার বেঁধে নেব। এইভাবে অ্যাপ্লাই করে দেখো, এইভাবে অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা প্রত্যেকটা চুলের প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মাস্কটা লাগাতে পারবে। অ্যাপ্লাই করে দেখতে পারো তোমরা। তো নিয়ে নিয়েছি, তো প্রথমে একটু জেন্টালি ম্যাসেজ করে নেব। জাস্ট হাতটাকে এইভাবে নিয়ে এইভাবে একটু রাউন্ড মোশনে আর কি একটু লাগিয়ে নেব। এরকম করে ম্যাসেজ করলে আসলে যদিও কোনো জায়গায়, যদিও আমি ঠিকঠাকভাবেই লাগিয়েছি, যদিও কোনো জায়গায় আর কি মাস্কটা না পৌঁছে থাকে, তাহলে এইভাবে ম্যাসেজ করলে তোমার মাথার ব্লাড সার্কুলেশনও খুব ভালো থাকবে, প্লাস যে জায়গাগুলোতে পৌঁছায়নি সেই জায়গাগুলো তো লেগে যাবে ভালো করে। আর অবশ্যই এই ট্রিটমেন্টটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই, যারাই ড্যান্ড্রফের সমস্যায় ভোগ করছো তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। ছেলেদের ক্ষেত্রে তো আমি তো বলবো কোনো অসুবিধাই নেই, এটা ডেইলি বেসিসে তারা ইউজ করতে পারে। চান করতে যাওয়ার আগেই জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা আগে লাগিয়ে নিতে হবে, কমসে কম 1 ঘন্টা লাগালেও চলবে। তো ওটা লাগিয়ে পরে জাস্ট কিছুক্ষণ রেখে শাওয়ার নিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আর মেয়েদের একটুখানি সমস্যা এই কারণে, কারণ মেয়েদের একটু লম্বা চুল হয়, তো ডেইলি বেসিসে যদি মাথায় জল নেওয়া হয় তাহলে ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম থাকবে। তো এবারে আমি শ্যাম্পু করবার পর আমার চুলটা কীরকম হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা অনলি অন শুধুমাত্র ড্যান্ড্রফের জন্য না, এটা চুলটাকে ভীষণ সিল্কিও বানায়। তো একটু পেঁচে ছিল, তো সেটা আমি এই সামনের পার্টটা তো লাগিয়ে নিচ্ছি। আর অনেকে বলে যে আমার খুব চুল উঠছে, চুল উঠছে কী করা যায়। তো চুল ওঠার জন্য আমরা অনেক কিছু ট্রাই করি। তো সবার আগে আমাদেরকে এটা জানতে হবে আমাদের চুল উঠছে কেন। যদি আমরা প্রপার ট্রিটমেন্ট না করি, মানে যাদের খুশকি থাকে তাদেরও কিন্তু খুব প্রচুর পরিমাণে চুল ওঠে। তো প্রথমে আগে খুশকিটাকে ঠিক করতে হবে, তারপরে চুল ওঠা আপনা আপনিই বন্ধ হয়ে যাবে। তো প্রথমেই তোমরা আগে এটা ডিসাইড করবে যে চুল ওঠা বন্ধ করবার আগে আমার চুলের এক্স্যাক্টলি কী প্রবলেমটা হয়েছে। অনেক রকমই, অনেক রকম, অনেকে ওষুধ খাওয়ার জন্য হয় বা অনেকের অনেক রকমভাবে হয়। তো আগে আর সবসময় মাথা পরিষ্কার রাখলেও কিন্তু চুল ওঠা কিন্তু অনেক পরিমাণে কমে যায়। তো আগে তোমার কী প্রবলেম হচ্ছে সেটা সলভ করবে, দেখবে অটোমেটিক্যালি চুল ওঠা বন্ধ হয়ে যাচ্ছে। যদি প্রবলেম সলভ হওয়ার পরও চুল ওঠে তাহলে তোমরা কিন্তু চুল ওঠার অনেক কিছু ইউজ করতে পারো। বাট চুল ওঠার কিন্তু প্রচুর কারণ থাকে, সেই কারণগুলো জেনেই কিন্তু তোমরা ট্রিটমেন্টটা করবে। তো দেখো আমার চুলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আমি 1 ঘন্টা নিয়েছি এই চুলটা শুকানোর জন্য, তাতে আমার চুলটা পুরো শুকিয়ে গেছে। যেহেতু এখন সামার সেই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এরপরে আমি চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব, তারপরে আমি তোমাদের সঙ্গে আমার চুলের আফটার বিফোর একটা লুক শেয়ার করব। আর আমি একটা প্লামের শ্যাম্পু দিয়ে আমার চুলটাকে ধুয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা শাইনি এবং সিল্কি হয়েছে। তোমরা যদি কেউ এই হোম রেমিডিসটা বাড়িতে ট্রাই করে থাকো তাহলে আমাকে অবশ্যই পিন করবে। আর চলো আজকের মতো তাহলে এখানে টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।